ওই যে দাউদ আলাইহিসসালামের যুগের মহিলা কয় কেজি আটা গেছে, বিনিময় পাইছে কয় বস্তা, দেখা হয়েছে সুলাইমানের সাথে, সুলাইমান রাস্তা কেন আড়াআড়ি ভাবে দাঁড়াইছো, আমাকে ছেড়ে দাও। সুলাইমান বলতেছে ছাড়ব না, আমি তো উল্টা পাল্টা সহ্য করি না, তুমি একটা বুড়ি মানুষ, আজুস দুর্বলা মহিলা, তোমার মাথার উপরে এত বড় বস্তা কোথায় পাইছো, হাল সারাতে তুমি কি চুরি করছো? এ কথা যেই না বলেছে বুড়ি মানুষ রাগে গুসায় ফেটে পড়ে বলতেছে, বাবা জীবনে কোনোদিন আমার পরিবারের সদস্যরা চুরি ডাকাতি কখনো মানুষের চিন্তাই করে নাই, আর তুমি আমাকে চোর বানাইছো, সুন্নি বানাইছো, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি যদি মুখ খুলি তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। বলে সেটা কি? বলে থুতু যদি ওপর দিকে ফেলি নিজের গায়ে কিন্তু পড়বে। বলে সেটা কি বুড়ি বুঝি না, ভালো করে কও। বলে বাবা তোমার বাবার কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছিলাম, মামলা দিয়েছিলাম, তোমার বাবা বাতাসের বিচার করতে পারে নাই, আমাকে 3 কেজির পরিবর্তে 1 বস্তা দিয়েছে। এই কথা বলাও সারা সুলাইমান তেলে বেগুনে জ্বালাও সারা, জোরে করে আল্লাহু আকবার। এই বুড়ি আমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, এটা অন্য কেউ বিশ্বাস করলে করতে পারে, কিন্তু আমি সুলাইমান এটা আমি বিশ্বাস করতে রাজি নাই, কারণ আমার আব্বা এমন পাওয়ারফুল মানুষ, আল্লাহর পক্ষ থেকে তিনি পাওয়ার পেয়েছেন, আমার আব্বা বাতাসের বিচার করতে পারবেন, এটাই সঠিক, এটাই আসল কথা। এই বুড়ি চলো তো সত্যায়ন করার জন্য আব্বার দরবারে, তোমাকে আবার রিটার্ন যেতে হবে। বুড়ি বলে না বাবা আমি যাব না, সুলাইমান কিছুতেই ছাড়ে না, টেনে হেসড়ে বুড়িকে নিয়ে গেছে বাবার দরবারে। বাবা বুড়িকে দেখে আবার চমকে দাঁড়ায় গেছে, হাইরে এই জঞ্জাল আবার সুলাইমান কোথায় পাইল, কতক্ষণ ঠিক না বেটি। এই বাবা সুলাইমান এই বুড়িকে আমি কিছুক্ষণ আগে ছেড়ে দিলাম, আবার সেই বুড়িকে তুমি কেন নিয়ে আসছো? বলতেছে আব্বাজি ইনি আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করতেছে। সেটা কি? বলে আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই। হযরতে দাউদ আলাইহিসসালাম বলেন বাবা সুলাইমান নিঃসন্দেহে বুড়ি ভালো কথাই তো, সত্য কথাই তো বলছে, কারণ বাতাসের কন্ট্রোলিং পাওয়ার হলো কার হাতে, আমি কেমনে সেই বিচার সালিশ করব, এই কারণে বুড়িকে তুমি ছেড়ে দাও, বুড়ি চলে গেছে কোনো সমস্যা নাই। সুলাইমান বলতেছে আব্বা আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহে বারবার শপথ দিয়ে বলছি, আপনি বাতাসের বিচার করতে পারবেন। বাপ বলতেছে পারবো না, বেটা বলতেছে পারবেন। বাপ বলতেছে বাবা তুমি কি বাঁশের সে কুঞ্চি মোটা হলে, আপনাদের দেশে বাঁশ মোটা না কুঞ্চি মোটা, তো ওখানে কি মোটা হয়েছে, তুমি আমার ছেলে আর আমি হলাম তোমার বাপ, তোমার চাইতে আমার জ্ঞানের পরিমাণ বেশি হওয়ার কথা, আর তুমি বলতেছো আমি বাতাসের বিচার করতে পারবো, আর আমি সেটা বুঝতেছি না কেমন কথা। ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকুমান ওয়া ইলমা। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান হলো ছেলে আর দাউদ হল পিতা, কথা কন, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে আমি সুলাইমানকে যে জ্ঞান দিয়েছিলাম, বুঝ দিয়েছিলাম, টেকনিক দিয়েছিলাম, এটা আমি তার পিতা দাউদকে দেই নাই। তাহলে বাপের চাইতে যে বেটা বেশি জ্ঞানী বিচার ফয়সালা ভালো করতে পারে, এই সমর্থন যিনি দিলেন তিনি কে? এটা জোরে কন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিসসালামকে ছেলে বলতেছে আব্বা আমি জানি আপনি বাতাসের বিচার করতে পারবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে দাঁড়ায় আছেন,
এই যুবক এক পা দু পা করে ওঠা ওঠার জন্য চেষ্টা করে, এক পা দু পা করে হযরত ওমরের কাছে যাবে। এই মুহূর্তে তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যদি আমার আজকের এই মদের বোতলটা সাদা ধবধবে দুধের বোতল হয়ে যায়, জীবনে আর কোনোদিন নিজে মদ খাবো না, আমি আর কাউকে মদ খাইতে দেব না। আপনারা জবাব দেন, আল্লাহর জন্য মদের বোতল কি দুধের বোতল বানানো কোনো কঠিন ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুত তালাক দুই নম্বর আয়াতের অংশের ভিতরে বলেন, আমায়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই পৃথিবীতে যদি কোনো মানুষ আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, আমার উপরে তাওয়াক্কুল করে, নির্ভরতা অবলম্বন করে, এই মানুষের জন্য কিচ্ছুই লাগে না, আমি আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য সর্বক্ষেত্রে আমরা তাওয়াক্কুল নির্ভরতা অবলম্বন করব কার উপরে? হাদিস শরীফে আসছে, একটা জুতার ফিতা থেকে শুরু করে নিয়া আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, যত বড় বড় সেক্টর আছে কিংবা ছোট ছোট সেক্টর আছে, সব জায়গায় ভরসা করতে হবে কার উপর? এই ওয়াজ না শুনে এক যুবক বাড়ির ভেতরে গিয়া চুপ করে বসে আছে, আর ঘুম পাড়ে ল্যাপের ল্যাপতোষকের ভিতরে খালি গোড় পাড়ে। ওই কামায় রোজগার করার জন্য বাহিরেও যায় না, কাজকামও করে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষিকাজ কিছুই করে না। আপনারা বলেন এই লোকটার মুখের ভিতরে কি আল্লাহ হাত ঝুঁকাই দেবে? কথা করে না কেন? ওর কাছে যখন যাওয়া হয়, কে রে বাবা তুমি কাজকাম করো না, তোমাকে খাবার দেবে কে? কয় আল্লাহ দেবে। কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ নাকি কোরআনে কইছে যে আমার উপরে তাওয়াক্কুল করবে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই? বলেন তো এই ছেলেটাকে আয়াতের অর্থ বুঝতে পারছে? যে কোনো জিনিস না বুঝতে পারলে তো কায়দা হয় না, বেকায়দা হয়। বগুড়া রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে, কয়জন? একটা স্যার একটা ম্যাডাম। চেকার এসে ম্যাডামকে বলতেছে, ম্যাডাম আপনার টিকিটটা দেন একটু চেক করব। ম্যাডাম বলতেছে আমারটা মাসিক। কি বলছে? যেই বলছে মাসিক, সঙ্গে সঙ্গে চেকার সাহেব আর টিকিট না দেখে ওখান থেকে চলে গেছে। তো পার্শ্বে যে স্যার বসেছিল মনে করছে বাবা অসুখ বিসুখের কথা বলে টিকিট আর দেখে না, টিকিট থেকে মাপ পাওয়া যায় সার পাওয়া যায়, তো এরকম একটা অসুখ তো আমারও আছে, খালি আসলে হয়, টিকিট তো আমি জীবনেও কাটি না আজও কাটি না, একটু মাসা দরকার। যে আসছে এসে বলছে স্যার আপনার টিকিটটা দেন, কয় আমার দেয় এক সিরে। জোরে কন, কয় সেরে? তো চেকার সাহেব বড় বড় চোখ বের করতে বলছে, এই মিয়া টিকিটের সাথে এক সার দুই সারের কি সম্পর্ক? ও বলতেছে ভাই এখন টেডির জামানা, মহিলা মানুষ ক্ষমতায় আছে, ওরা যদি অসুখ বিসুখের কথা কয় টিকিট দেখা লাগে না, এরকম একটা অসুখ যে আমারও আছে আমি তাই বলছি জন্য ব্যাখ্যা দেওয়া লাগবে নাকি? এই মেয়ে সাহেব আপনি কি বুঝেছেন? বলে মহিলা মাসিক অসুখের কথা কইলো, আরে মেয়ে আপনি বোঝেন নাই, উনি একটা মাসে প্রত্যেক দিন যাতায়াত করে, এই জন্য অগ্রিম এক মাসের টিকিট কাটছে, তাই বলছে আমারটা মাসিক। আপনি বুঝেছেন মাসিক অসুখ হয়েছে, এই ভুল বোঝার কারণে আপনার গোপন রোগটাও ফাঁস হয়ে গেছে। কথা কয় না মানে? তাহলে কি বোঝা গেল? কোনো জিনিস না বুঝতে পারলে কায়দা হয় না, বেকায়দা হয়। উনি বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মাফ করে লাভ নেই, ট্রেনের সব যাত্রী বুঝে গেছে তোর ওই রোগ আছে। ঝরে কন, ঠিক না বেটি? সুতরাং কোনো কিছু না বুঝতে পারলে এটা কিন্তু বেকায়দা হয়। এই ছেলেটাকে পিটন পাটন মার ধর বাড়ি থেকে তাড়াইয়ে দেওয়া কোনোতেই কিছুতেই কাজ হয় না। কয় না আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আল্লাহ খাওয়াবে। কিন্তু কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিকে বলছেন, হুজুর আমি আমার উটটাকে বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব নাকি উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? আল্লাহর নবী বললেন, তাওয়াক্কুলের ব্যাখ্যা বোঝো, আগে তোমার উটটাকে সুন্দর করে বেঁধে নাও, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কোরআনে কারীম সূরাতুর রাদ 11 নম্বর আয়াত এর পক্ষে দলিল হিসেবে পেশ করছি, তেলাওয়াত শেষ হলে একটু আল্লাহু আকবার দিবেন, পারা যাবে? ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাও
يغيروا ما بأنفسهم আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। ঘোষণা কা? সুতরাং কামাই রোজগার করার জন্য রাস্তায় যেমন নামতে হবে তাওয়াক্কুল করতে হবে কার উপরে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান, জোরে কমাবে। এখন এই যুবক আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আস্তে আস্তে করে উঠতেছে, আর ঘাম দিয়ে পুরো শরীরটা ভিজে গেছে। আস্তে করে বোতলটা এই রকম সুন্দর করে চাদর দিয়ে ঢেকে নিয়েছে, চলে আসছে হযরত ওমরের সামনে। ওমর নাসর বান্দা, ওমরের মতো একটা নেতা যদি আজকে পৃথিবীতে থাকতো ফিলিস্তিনের মুসলমানদের এত কষ্ট করতে হতো না। মুসলমান কথা কো দরকার আছে? এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো ওমারেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমারেরই মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার সমাজের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভুখানাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমারেরই মতো, এমন যদি হতো। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে, জোর হলো না, লিল্লাহে তাকবীর। হযরত ওমর তেলে বেগুনে জ্বলে গেছেন, যুবক তার সামনে আসলো, বোতলটা চাদর দিয়ে ঢেকে নিছে, এসে ওমরের সামনে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যুবক, এতক্ষণ ধরে ওখানে বসেছিলে কেন? এতক্ষণ কি একটা মানুষের প্রসাব করা লাগে? এ তো মহা ডায়াবেটিস হয়েছে তোমার দেখতেছি। কথা কয়, ডায়াবেটিস হলেও কি এতক্ষণ কেউ থাকবে? যুবক বলতেছে, অমর আপনি আমাকে কখনো অন্য কিছু ভাববেন না, আপনি যে দেশের শাসক সে দেশে কি কখনো দুষ্ট চক্র থাকতে পারে? সুবহানাল্লাহ। যুবক, যাক সে কথা, আমি তোমার সাথে রাস্তার ভিতরে একটা খোলাখুলি দেখা সাক্ষাৎ করব, একটু ভাবাবেগ বিনিময় করব দুইজনে, মোরা মোয়াশারাত মোবাস আমরা দুইজনে মিলে মোয়ামালা করব, দুইজনে একটু মোয়ানাখা করব, মুসাফা করব, তুমি সেই সুযোগটা আমাকে দাও নেই কেন? কেন তুমি ওখানে গিয়ে বসেছিলে জবাব দাও। যুবক বলছে, আমি তো প্রস্রাবের জন্যই বসেছিলাম। এ যুবক, আচ্ছা আমি সেগুলো বলতে চাই না, তোমার হাতের ভিতরে ওইটা কিসের বোতল তাড়াতাড়ি বলো। যুবক বলতেছে, অমর আপনার দেশের ভিতরে কোরআনের সুরা মায়দার 90 নম্বর আয়াতের বিধান কি জারি নাই বলে আছে? তাহলে এই দেশে যুবকদের হাতে নিষিদ্ধ বোতল কেমনে থাকবে? আমার এখানে সিদ্ধ বোতল আছে বলে সেইটার নাম কি বলো? বলে আমার এটা সুপেয়, এই পৃথিবীতে পুষ্টির চাহিদা পূরণকারী দুধের বোতল আমার হাতের ভিতরে আসে। অথচ কিসের বোতল? আরো জোরে কো। এই কথা যখন যুবক বলছিল, আল্লাহর উপরে পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল ছিল, নিয়তের শুদ্ধতা পরিশুদ্ধতা ছিল। শুধু তাই নয়, হযরত ওমরের সামনে যখন তিনি দাঁড়িয়েছেন, ওমরের প্রশ্নের জবাবে আল্লাহর উপরে অত্যন্ত বেশি তাওয়াক্কুল নিয়ে ওই কথা যখন বলেছিলেন, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী তাকায় দেখেন
এই ক্ষুদে যুবক তাকায় দেখে, হযরত ওমর তাকায় দেখেন। হযরত ওমর বললেন, দেখি তো তোমার দুধের বোতলটা সাদা না কালো। আপনারা বলেন, দুধ কি কালো হয় না সাদা হয়? আরো জোরে কোন কি হয়? যুবক বলতেছে, আল্লাহ তাস্তাহজিবি, আপনি আমার সাথে কখনো বিদ্রোপ ঠাট্টা করবেন না। আপনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশে নিষিদ্ধ বোতল নিয়ে কেউ হাঁটবে না। বলে, দেখাও না দেখালে আমি ছাড়বো না। আল বুজুহু আসারাহা, আমি প্রকাশ্যে সেটা দেখব। এই অবস্থা যখন চলতে থাকে, যুবক তখন ঘর্মাক্ত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার আর ক্ষমা চাইতে চাইতে আস্তে করে বোতলটাকে জালু আফরোজ করে ফেলে, ওই পর্দা থেকে সরায় ফেলে। সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকায় দেখলেন, যুবক তাকায় দেখলো, ফেরেশতা মণ্ডলী তাকায় দেখলো, ওই যুবকের কালো মদের বোতল সাদা ধবধবে দুধের বোতলে পরিণত হয়ে গেছে। একটু আওয়াজ দেন, যিনি করেছেন তিনি কে? জোরে করে আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, আল খামরু উম্মুল খাবায়েস ওয়াল ফাওয়াহিশ, এই পৃথিবীতে মাদক দ্রব্য যে সেবন করবে, এই মানুষের দ্বারা এমন কোন খারাপ কাজ নাই যা হবে না। এর মাও মাসি নাই কতক্ষণ, যেখানে যাকে পাবে তাকে দর্শন করবে, মানুষ হত্যা করবে কতক্ষণ না কেন, চুরি ডাকাতি করবে, ছিনতাই করবে, বদমাইশি করবে। সুতরাং এই পৃথিবীতে আমি সবসময় বলি, যুবক কোন রাস্তায় তুমি শান্তির অন্বেষায় হন্য হয়ে খুঁজতেছ, কোন নেতার পিছনে ছুটতেছ, ওগুলো ছেড়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব স্বীকার করে নাও। রাজি যারা আছো, দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আল হো, সারা দুনিয়ায় জালো, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা, লিল্লাহে তাকবীর। কবি আফসোস করেছেন, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হাইরে, এই দুটি চোখ বুঝে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হাইরে, এই দুটি চোখ বুঝে। তখন তোমার শরণ আমাই দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা, একটু জোরে কোন, আরো জোরে, জোর হলো না, এবার থামেন। বলেন তো, এই বুড়ি এখন কিসের বিচার দেখবে? একটু জোরে কোন। আবু সুলমান এই মুহূর্তে সঙ্গে সঙ্গে সুলাইমান বলতেছে, আব্বা কি মোনাজাত করবো নাকি? বলবো দেখি কারা কারা বলার পক্ষে আছেন, হাত তোলেন, আমার হাত তোলেন, আমি একটু এজেন অনুমতি পারমিশন নেই। আল্লাহ রসুল এইভাবেই ওয়াজ করতেন, সুবহানাল্লাহ, জোরে কর, হাত নামান। দাঁড়ানো ভাইরা একটু বসেন, কষ্ট করে বসেন, অল্প সময় লাগবে, আমি শেষ করে দিচ্ছি। প্রচণ্ড শীত আজকে, মোনাজাত করে আপনারা সবাই একসাথে যাব, কষ্ট হবে, একটু বসেন, মেহরবানি করে বসেন। হযরতে সুলাইমান বলতেছেন, আব্বাজি আপনি বাতাসের বিচার করতে পারবেন? বাপ বলতেছে, আব্বা কেমনে? সঙ্গে সঙ্গে সুলাইমান বলেন, ওয়াসজুদু আকতারিব, আপনি সেজদা দেন, আর সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যান।
তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়, ঠিক না বে? ঠিক কম, এই জন্য নামাজ দরকার আছে না নাই? নামাজ দরকার আছে, কিন্তু এমন কিছু কিছু বাবা আছে যাদের মুরিদ হলে নামাজ লাগে না, কথা কয় না, কয় পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না আমার বাতাস, আমার বাবার মুরিদ হল নামাজ রোজা লাগে না, এরকম জাকির জিকির আছে না নাই? যেরকম আছে না নাই? এমন এক বাবার মুরিদ হতে বলে যেই বাবার নামাজ নাই না, উযুবিল্লাহ, কোন এই পৃথিবীতে কি এমন কোন নবী ছিলেন, এমন কোন নবীর সাহাবি ছিলেন, ওলিউল্লাহরা ছিলেন যাদের নামাজ ছিল না? কতক্ষণ নামাজ ছিল কি ছিল না? কিন্তু আজকে যারা এই সব কথা বলে আমরা তাদেরকে ভণ্ড বলি, এদেরকে ধরতে হবে, এদেরকে দিতে হবে দণ্ড, মারতে হবে, ডান্ডা করে দিতে হবে ঠান্ডা জোরে, কোন ঠিক কিনা? এদের মাথায় থাকে চুলের জট, গায়ে থাকে সালার শট, হাতে থাকে মদের পট, আবার গাজার কোলকে হাতে নিয়ে জিকির করে হুকাজা হুকাজা হুকাজা, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কুলকে বাবা, এ কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? কথা কয় না? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে মদের পট, আবার গাজার কোলকে হাতে নিয়ে জিকির করে হু খাজা হু খাজা হু খাজা, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কুলকে বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এ যুবকরা কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এই সব ভণ্ডদের পিছনে ছুটব না ইনশাল্লাহ। তাহলে আমাদের নামাজ দরকার আছে, আগামীকাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব, বলেন ইনশাল্লাহ। আজকের মাহফিল সার্থক হবে তখন, আজকের মাহফিলের শ্রোতারা নামাজি হবে যখন, কথা বলেন ইনশাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিসসালাম সিজদায় পড়ে গেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে নেটওয়ার্ক কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, দাউদ মাযা তুরিদু মিন্নি, তুমি আমার কাছ থেকে কি চাও? সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিসসালাম বলতেছেন, আল্লাহ, একটা সাধারণ বুড়ির কাছে আমি লজ্জিত হয়ে গেলাম, আল্লাহ গো বাতাসটাকে কি আপনি একটু আমার কাছে দিতে পারেন? আমি বাতাসকে জিজ্ঞেস করব সে কেন আটাটা সিদ্ধাই করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বাতাসকে অর্ডার করেছেন, দাউদের সামনে সে বাতাস সালাম দিয়ে দাঁড়ায় গেছে, মারহাবা কো। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, এ বাতাস, তুমি কি এই বুড়ির 3 কেজি আটা সিনতেই করছো? বাতাস বলতেছে, দাউদ পয়গম্বর, ভুল বুঝবেন না, আমরা কখনো আল্লাহর নির্দেশের বাইরে কিছু করি না, আমি আটা সিনতেই করি না, আল্লাহ আটা সিনতেই করেছে। দাউদ আলাইহিসসালাম বলে, তোমার মাতা কি ঠিক আছে? সমস্ত ধনভাণ্ডার কার? আর আল্লাহ পাক 3 কেজি আটার কি তুমি কখনো মুখাপেক্ষি? উনি কি বেননে নাকি? নাউজুবিল্লাহ, কোন এই কি বলো? বলে না, সত্যি করে বলছি, তাহলে ব্যাখ্যা দাও। বলে, ব্যাখ্যা হলো আল্লাহর নির্দেশে মেঘমালা বহন করে নিয়া একটা মৃত জমিনকে জিন্দা করার জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, এ বাতাস তুমি থমকে দাঁড়িয়ে যাও। আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহ পাক বললেন, বাতাস রে, এই সমুদ্রের ভিতরে একটা জাহাজ আটকা পড়েছে, জাহাজের তলা ফেটে কল 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 চল চল করে পানিগুলো ভেতরে ঢুকতেছে, জাহাজবাসীর নাবিশ্বাস ছুটে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, এই অবস্থায় তারা আমার কাছে মান্নত করছে, কান্নাকাটি করে করে আমার কাছে তারা দরখাস্ত দিয়েছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে আপন কুদরতে এই
বিশাল বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। এই জাহাজের ভিতরে আমাদের যত কোটি কোটি টাকার সম্পদ আছে, এই সবগুলি আপনার রাস্তায় আমরা উইল করে দিব, আপনার রাস্তায় আমরা বিতরণ করে দিব। এই আমার বাতাস সৃষ্টিদীপ, শোনো শোনো, আমার কোনো বান্দা যখন আমার রাস্তায় বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আমার রাস্তায় এরকম মান্নত করে, আমি আল্লাহ পাক সেটা কবুল করে বিপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করি। কিন্তু আমার তো একটা ওসিলাও লাগে, যেরকম সুবহানাল্লাহ একটা ওসিলাও তো দরকার আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে কারীম সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ওই শুরুতে যেটা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে পড়তে হবে, আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনটা কাজ করবা, কয়টা? আরো জোরে, জোরে হলো না, তিনটা কাজ করবা দুনিয়া আখিরাতের সব জায়গায় তোমরা বিফল হবে না, সব জায়গায় সফল হবা, সুবহানাল্লাহ। কোন এক নম্বর, ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয়ে সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা করবো না, আল্লাহর ভয়ে মানুষত্ব করবো না, আল্লাহর ভয়ে সন্ত্রাসী করবো না, আল্লাহর ভয়ে চাঁদাবাজি করবো না, আল্লাহর ভয়ে মাস্তানি করবো না, মদ জুয়া গাঁজা ফেন্সিডের সাথে সম্পর্ক রাখবো না। বলেন কার ভয়তে? এটা হলো এক নম্বর পয়েন্ট। আর দুই নম্বর পয়েন্ট হলো, আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম মিডিয়া তালাশ করো, আর সেটা হলো আমুলে সোয়ালে, নেক কাজ যদি করতে পারো আমি আল্লাহর নিকটে তোমরা পৌঁছে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর তিন নম্বর, এই পৃথিবীতে ইসলামকে টিকে রাখার জন্য, দিনকে টিকে রাখার জন্য, কোরআনের সংবিধানকে কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, নির্দেশ কাম। জিহাদ ছাড়া ইসলাম কায়েম কথা বলে না, জিহাদ ছাড়া ইসলাম কায়েম হবে না। জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আমরা অনেকে বলি জিহাদ আর জঙ্গিবাদ এক, নট, খবরদারের কথা বলবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। জঙ্গিবাদ আলাদা জিনিস, ইসলামের জিহাদ হলো আলাদা জিনিস, যেরকম ঠিক কিনা? জিহাদের সিলসিলা কেয়ামত পর্যন্ত অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ কর, কিন্তু জঙ্গিবাদ কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই জঙ্গিবাদ ইসলামকে কলঙ্কিত করেছে, ঠিক না বেঠিক? আপনারা বলেন দুধ আর পানি কি এক জিনিস? দুধের ভিতরে পানি মিশালেও কি ওটা কি দুধ হয়ে যায়? ওটা আলাদাই থাকে, ঠিক কিনা? অনুরূপভাবে জঙ্গিবাদ, ইসলাম এবং জিহাদ এটা কখনো এক হতে পারে না। জিহাদের কথা কোরআনে কারিমে কম আছে না বেশি আছে? কোরআনে কারিমের অনেক নাম, সুরার নামই হলো জিহাদ, সুরে মুহাম্মাদের অপর নাম হলো কেতাল, যেরকম আল্লাহু আকবার। সুতরাং জিহাদকে কেউ খারাপ মনে করবেন না, জঙ্গিবাদকে আমরা না বলবো, ঘৃণা করবো, সন্ত্রাসবাদকে আমরা কখনো প্রশ্রয় দিতে পারি না ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? এই মুহূর্তে আল্লাহ পাক একটু ওসিলার কথা বললেন, এ বাতাস, আমি তো এই জাহাজের তলাটা বন্ধ করব, ইচ্ছা করলে কোন ফাই এখন বলার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, কিন্তু ওসিলা ছাড়া করব না। কি দিয়ে বন্ধ করব? দেখো তোকা, তোমার চোখের সামনে এক বুড়ি 3 কেজি আটা নিয়ে যাইতেছে, এই আটাটা তুমি আস্তে করে ওখান থেকে নাও, আর নিয়ে গিয়া ওই জাহাজের তলায় সেটিং করে দাও, আমি আল্লাহ এর মাধ্যমেই তাদেরকে উদ্ধার করব। আরো জোরে, জোর হলো না। এই মুহূর্তে যখন এই আলাপচারিতা চলতেছিল, জাহাজবাসীরা ততক্ষণে ডাঙায় ফিরে এসেছে, সুবহানাল্লাহ। ওরা এসে বলতেছে, দাউদ পায়গম্বর, সুলাইমান আপনারা কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। দাউদ আলাইহিসসালাম সুলাইমানকে সাথে নিলেন, বুড়িকে সাথে নিলেন, চলে গেলেন ওই জাহাজবাসীর কাছে। তোমরা ডাকো কেন? বলে আল্লাহর রহমতে আমরা উদ্ধার পাইছি, আমরা আল্লাহর কাছে মান্নত করছিলাম, আপনি যেহেতু আল্লাহর প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ রসুল, আপনার হাতে উঠাই দিলাম, আপনি আল্লাহর রাস্তে এগুলো বিতরণ করতে থাকেন, সুবহানাল্লাহ। এখন দাউদ আলাইহিসসালাম এই আট কি বলে জাহাজের সমস্ত মালামালগুলো নিয়ে দুই ভাগ করলেন, যেরকম কয় ভাগ?
এক ভাগ সর্বপ্রথম বুড়িকে ডাক দিয়ে এলেন, বুড়ি এই এক ভাগ তুমি নিয়ে নাও। এখন বলেন তো এক ভাগ তো বিরাট একটা ট্রাকের সমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? এখন বুড়ি তো এই জিরো থেকে হিরো হয়ে গেছে। বুড়ি বলতেছে, বাবা যখন এতগুলো পাইলাম তো তুমি আমাকে একটু ছুটি দাও, আমি যাই। তোমার ছুটি নেই, তোমার সাথে আমার কথা আছে, শুরুর থেকে দেখতেছি খালি তোমার বাড়তেইছে, কথা পায় না, বাড়তেছে না কমতেছে। প্রথমে ছিল কত, তারপরে হলো, এখন হয়েছে এক জাহাজের অর্ধেক। মারহাবা গো, এত বাড়ে কেন? এই জবাব না দিলে তোমাকে ছাড়বো না। বুড়ি বলতেছে, বাবা আমার তো কোনো খাস আমল নাই, তবে একটা আমল আমার আছে, সেটা কি? ওয়াম্মা সাইলা ফালা তানহার। কোরআনে আল্লাহ সূরা এই সূরা অদ্দোহার ভিতরে আল্লাহ পাক বলছেন, যখন তোমার কাছে কেউ কিছু চায় তুমি তাকে কখনো ধমক দিয়ে বিদায় করবে না। বাবা আমার একটা আমল হলো, আমার কাছে কেউ যখন কিছু চায় আমি অন্তত কিছু দিয়ে বিদায় করি, দিতে না পারলেও আমি একটু হাসি মুখে কথা বলি, এটাও নাকি একটা সৎকা হয়ে যায়। আজকের দিনে আমার একটা আমল আছে বাবা, সেটা কি জানো? কি বলে, আমার বাড়িতে একটা মেহমান আসছিল, একটা ফকির অভুক্ত মানুষ, এসে আমার কাছে একটু খাবার চাইল। আমার ভাগে ছিল তিনটা রুটি, আমি একটা একটা করতে করতে তিনটা রুটি তাকে দিয়ে দিলাম। সে আমাকে বলতেছিল, ইয়া আইয়াতু হাল আজুজ হাল মিন মাজিদ, ও বুড়ি আরো আছে? আমি বললাম, আমার তিনটা আমি তোমাকে দিয়ে দিছি, আর তো নাই। সঙ্গে সঙ্গে ওই ফকির আর মিসকিন অভুক্ত মানুষ বলতেছিল, বুড়ি তোমার বাড়িতে জীবনে অনেক দিন খাইছি কিন্তু এত কষ্ট নিয়ে তোমার বাড়ি থেকে কোনো দিন যাই নেই, আজকে আমার পেটের অর্ধেকটাই তো ভরল না, ওই মানুষ না দেও, মানে পেট ভরে কিন্তু চোখ ভরে না, এরকম ফকির মিসকিন আছে না নাই? এইবার বুড়ি বলতেছে, বাবা ফকির, বাবা ভুক্ত মানুষ রে মেহমান, আল্লাহর কসম দিয়ে বলি আমার কাছে আর কোনো খাবার নাই, রুটি নাই, যদি তুমি আরো খেতে চাও কিছুক্ষণ একটু বসে যাও। আমি মেহমানকে বসে রেখে আমি চলে গিয়েছিলাম বাজারে আটা কিনতে, ওই 3 কেজি আটা নিয়ে যখন বাসায় আটতে আসতেছিলাম বাতাস আমার ওই আটাটাই চিন্তাই করেছিল। وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগার বেনিয়াস রব্বুল আলামিন পারধনুর হাফিজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ইতিম খানার উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত্র পর্যন্ত চলতে থাকলো। হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে বায়ান করেছেন, আমি গুনাগার, প্রায় 2 ঘন্টা কথা বলেছি, আজিমুশান দরবারে আলোচনাগুলি কবুল করে নেন আল্লাহ, সহি কথার ভিত্তিতে আমলের জিন্দগি করার তৌফিক দেন, ভুল কথাগুলি আমাদের স্মৃতিপট থেকে আউট করে দেন আল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা কেউ গুনাহ খাতা নিয়ে বাড়িতে ফিরবো না, আমাদের সবাইকে মাসুম বেগুনা করে জাহান্নামীদের তালিকা থেকে নাম কেটে দিয়া জান্নাতি বানায় বাড়িতে ফিরাইয়া নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজির রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ মেহরবানি করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দেয়। কাজ করে আমাদের দরদের মা, আমাদের দরদের বাপ, এই দুনিয়া থেকে জনমের মতো যাদের বিদায় হয়ে গেছে, জানি না তাদের কবরের কি হালাত, দুনিয়াতে সব রেখে গেছে, আমাদের মানুষ মান করার জন্য এমন কোন ভূমিকা নাই যা তারা পালন করেন নাই। আল্লাহ আমাদের বাপ মায়ের জন্য দোয়া করি, ওনাদেরকে আপনার খাস জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। সবাই চোখের পানি ছেড়ে দিয়ে পড়েন,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায় আজেলা কামিলা করুন। আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ মেহরবানি করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দে। আল্লাহ, এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে হাজারো আমাত বোন শুয়ে আছেন, আজকের সওয়াব তাদের আরো আর পরে পৌঁছায় দে। এই মাহফিলটা তাদের নাজাতের জন্য জরিয়া বানায় নেন। আল্লাহ, পর্দায় বসে মা বোনেরা হাত তুলেছেন, মামনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, সন্তানীকে সন্তান দান করেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। অবলা সররা রাকেরা রকিয়া সাজেদা সালেহা হিসেবে কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসার জন্য আজকে যারা যারা দান করেছেন, বাবু আমার সভাপতি ভাই মোফাজ্জল ভাই বড় ভাই, মাদ্রাসার জন্য তার দিলটা কত খোলা, উনি 1,00,000 টাকা আজকে দান করেছেন। আল্লাহ মেহরবানি করে রসিলায় দুনিয়া আখেরাতের যাবতীয় বিপদ থেকে তাকে হেফাজতে রাখে। আল্লাহ বদলের বদলতে তার কামাই রুজিতে বরকত দিয়ে মালামাল করে দেয়। আল্লাহ, তিনি তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, তার ভাইজানের কবরটাকে নূর দিয়ে মোনাওয়ার বানায় দেন। পরিবারের আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছেন তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের সহসভাপতি সুলতান ভাই ওনারও রহমত, ওনার প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ নামাজি দিনদার পরহেজগার বানায় দেন, আত্মীয় স্বজন যারা কবরে গেছেন ক্ষমা করে দেন। আল্লাহ আবু বকর সিদ্দিক সাহেব, আল্লাহ আজকের সাধারণ সম্পাদক সহসভাপতিগণ, আল্লাহ সবাইকে কবুল করেন। আমার মহতামিম ভাই আব্দুল হালিম মাওলানা সাহেবকে কবুল করে নেন, অনেক কষ্ট করে ছাত্রদেরকে লেখাপড়া করান, মাদ্রাসার জন্য চিন্তা চেতনা ব্যয় করেন। আল্লাহ এই কলিজার টুকরা সন্তান ফুলের পাপড়ির মতো চেহারা, তোতা পাখির মতো ঝুলে ঝুলে তেলাওয়াত করে, এদের বাপ মা অভিভাবক আর এদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। এদেরকে এক একজন যোগ্য হাফেজে কোরআন আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা তাম বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন সবার জন্য হামি ও নাসির হয়ে যান। ফিলিস্তিনের উপর খাস রহমত বরকত নাজিল করেন, আমাদের দেশটাকে আপনার রহমতের চাদর দ্বারা ঢেকে রাখুন। বিবাদমান গ্রুপগুলো, রাজনৈতিক সহিংসতা যাহা, এগুলো থেকে দেশটাকে হেফাজতে রাখেন, সবার ভিতরে সহৃদয়তা ভালোবাসা মহাব্বত ভ্রাতৃত্ব পয়দা করে দেন। আল্লাহ আজকের মাহফিলটা হওয়ার জন্য যারা সহযোগিতা দিয়েছেন তাদেরকেও খাস রহমত বরকত দিয়ে ধন্য করে দেন। এই আশা নিয়ে হাত নামালা যে আমাদের প্রত্যেকের দোয়া আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সিতরুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া নাযিরাতুন ইলাইনা بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ